হ্যাপি নিউ ইয়ার সবাইকে, নতুন বছরের শুভেচ্ছা। কেমন আছেন সবাই? আশা করি সকলেই ভালো আছেন। নতুন বছর আসলো, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, নিজের পরিবারের দিকে খেয়াল রাখবেন, ঠিক আছে? আমাদের মাঝখান থেকে 2023 সাল চলে গেল, এর মাঝখানে অনেক মানুষ এ দুনিয়া থেকে চলে গেছে। যাই হোক, ওদেরকে ওদের জন্য দোয়া রইলো, ওরা আল্লাহ তাআলা যেন ওদেরকে জান্নাত নসিব করে। সময় এভাবেই চলে যাবে, ঠিক আছে? সময়ের মূল্য আমরা আমরা কেউ সময়কে আটকে রাখতে পারবো না। সময় আমাদেরকে উপরওয়ালা দিয়েছে, আবার নিয়ে যাবে আমাদেরকে, ঠিক আছে? এভাবেই আমাদের হাত থেকে সময়গুলো চলে যাবে। দুঃখজনক বিষয় হলো, আমরা এই সময় পেয়ে কিন্তু সময়ের মূল্য দিতে পারি না। সময় চলছে সময়ের গতিতে, আমি চলছি আমার গতিতে। আমার যেমন মন চায় আমি তেমনই করতেছি, আমি সময়কে কোনো ভ্যালু দিতেছি না। এটা এক সময় আমাদের সবাই পস্তাতে হবে। 2023 সাল চলে গেলো আমাদের মাঝখান থেকে। 2023 সালে অনেক প্রিয় মানুষকে বিদায় দিতে হয়েছে, মানে অনেক মানুষে এই দুনিয়া থেকে চলে গেছে। একদিন আমাদেরকে এইভাবে চলে যেতে হবে। ম্যান ইজ মর্টাল, মানুষ মরণশীল, ঠিক আছে? মানুষের এক সময় চলে যেতে হবে। এই দুনিয়াটা আমরা সুন্দর সময় পাইছি, সুন্দর দৃশ্য পাইছি, এই জন্য আল্লাহর কাছে বলতে হবে, শুকরিয়া আদায় করতে হবে, আল্লাহর শুকরিয়া আদায় করতে হবে। নয়তো আল্লাহর কাছে আমরা ঋণী থাকবো। আল্লাহ আমাদেরকে পাঠাইছে আল্লাহ তাআলার কোরআন তেলাওয়াত করার জন্য, মানুষকে বোঝানোর জন্য, দেখানোর জন্য। আল্লাহ তাআলা দুনিয়া কত সুন্দর এটা দেখার জন্য আসলে এগুলো আমাদেরকে উপভোগ করতে হবে, ঠিক আছে? আল্লাহ তাআলার সৃষ্টি অনেক সুন্দর, এগুলো দেখে দেখে মানুষকে উৎসাহ করতে হবে মন থেকে। কিন্তু আমরা মোটা এই সাবজেক্টে নাই। আসলে একটা জিনিস কি, আমরা আমাদের ধর্ম ইসলাম, কিন্তু আমরা কতটুকু ধর্মটা মানি এটা মানে আমরা নিজেও জানি না, ঠিক আছে? আমরা আজকে ধর্ম যদিও ইসলাম হয়, কিন্তু আমরা ইসলামের ভিতরে নাই। আমরা আজকাল আজান দিলে আমরা নামাজে না যাই, অন্যদিক যাই, নামাজ পড়ি না। আজকে আমাদের চাল চলন একবারে হিন্দু ভাইদের মতো হয়ে গেছে। যাই হোক, সবাইকে নতুন বছরের শুভেচ্ছা। নতুন বছরে নতুন দিন আসবে। তোমাদেরকে বলতে চাই, তোমরা ভালো থাকো, সুস্থ থাকো, অবশ্যই সময়ের সাথে সাথে নিজেকে পরিবর্তন করার চেষ্টা করো। আর আল্লাহ তাআলা সময় এই সময় দিয়েছে, আল্লাহ তাআলা একসময় চলে যেতে হবে আমাদেরকে। তখন জবাব দিতে হবে যে দুনিয়াতে কী করছো না করছো, এভরিথিং, ঠিক আছে? সকল ধরনের হিসাব তোমার কাছ থেকে নেওয়া হবে। এই জন্য আল্লাহর প্রশংসা আদায় করো, আল্লাহর সৌন্দর্য উপভোগ করো। দেখো, সবার জন্য শুভকামনা রইল, তোমরা সবাই ভালো কিছু করো, সময়ের সাথে সাথে নিজেকে পরিবর্তন করার চেষ্টা করো। তোমার যদি চেষ্টা না থাকে তাহলে তুমি কখনো সামনে এগোতে পারবে না। এই জন্য চেষ্টা রইলো মেন হলো চেষ্টা। সময় চলে যেতেছে, কিন্তু তুমি সময়ের তালে তালে চলতেছো না, তুমি সময়কে পার করে দিতেছো, ঠিক আছে? সময় যেভাবে যাইতেছে তুমি ওইভাবে আপডেট হওয়ার চেষ্টা করো, তখনই তুমি সামনে এগোতে পারবে। এটাই হলো মেন সাবজেক্ট। আসলে কে কী বললো না বললো ওগুলা দেখে কোনো লাভ নেই। আসলে জীবনটা তোমার, ঠিক আছে? তুমি কী করবে না করবে এটা তোমার ডিসিশন, ঠিক আছে? আমার ডিসিশন আমি কী করবো না করবো, ও কী বললো না বললো ওর কথা ধরে তো আমার জীবনটাকে আমি 19-20 করবো না। না, আমার যেটা মন চায় আমি স্ট্রাগল করবো, আমার যেটা মন চায় আমি তাই করবো। লাইফ আমার, ঠিক আছে? লাইফটা তো ওর না। মানুষ কথা বলবো বাঙালি বলো কথা, তুমি সামনে এগিয়ে যাবে, বাঙালি তোমারে পিছন দিয়ে টানবো না, এটা কখনো হতে পারে না ভাই। বাঙালি টানবো, 100% টানবো, কারণ ওরা বাঙালি। আর যখন তুমি সাকসেসের গল্লিতে পার হয়ে যাবা, তখন তোমার সাথে ওরা হাতে তাল মিলিয়ে চলবে, ঠিক আছে? ওরা বাঙালি, ঠিক আছে? নতুন বছর আসলো, সবাই নতুন কিছু প্ল্যান করেন, ভালো থাকেন, সবাই সুস্থ থাকেন। আর নামাজ একদম মিস দেবেন না, কারণ মৃত্যুর পরে প্রথমে আমাদেরকে কিন্তু নামাজের হিসাব নিতে হবে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আপনি সুস্থ থাকবেন, আপনার ফ্যামিলিকে সুস্থ রাখার চেষ্টা করবেন, পরিবেশ সুন্দর রাখবেন। ভালো থাকবেন সবাই, আল্লাহ হাফেজ, গুড বাই। দেখা হচ্ছে অন্য কোনো ভিডিওতে।